কি রসগোল্লার চা! দুনিয়াতে জানলা কত কিছু দেখতে হইব আর আর এই বেটি তো মনে হয় একদমই পাগল হয়ে গেছে। কি কি রেসিপি নিয়ে আসে! কয়দিন আগে দেখাইছে কাঁচামরিচের চা, ডিমের চা, কাঁচামরিচের রসগোল্লা, আর এখন নিয়ে আসছে কি রসগোল্লার চা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে একদম পাগলা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সবার সামনে। সবাই তো আজকে আমার উড় অধুরা বকবে আমি জানি, তবে শুরুতেই একটা কথা বলে দিই, এই রেসিপির নির্মাতাটা কিন্তু আমি না ভাই, ঠিক আছে? তারপরে এর পরিচালক আমি না। কয়দিন আগে ফেসবুকে ঘুরতে ঘুরতে দেখলাম যে কলকাতা বাংলাতে সেখানে খুব ফেমাস এই রসগোল্লার চাটা, তো আমি ভাবলাম কেন না একটু ট্রাই করে দেখি যে আসলে কেমন এটা খেতে। আর ওইখানে তো আসলে রেসিপিটা শেয়ার করে নাই, তো আমি আমার মতো করে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। ভাই জীবন তো একটাই, তাই না? মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা জিনিস ট্রাই করলে কি এমন ক্ষতি হয়ে যাবো বলেন তো। চাটা বানাতে যেটা লাগবে আদা, এইখানে আমি প্রায় 1 ইঞ্চির মতো আদা নিয়ে নিছি, 2টা এলাচ আর 1টা দারচিনি, আর কিছু লাগবে না। এখন যেটা করব, আমি 1 কাপ চা বানাবো। 1 কাপ চার জন্যে সবসময় যেটা করবেন, 1.5 কাপ পরিমাণ পানি নেবেন। 1.5 কাপ পরিমাণ পানি এই জন্যে নেবেন কারণ চাটারে তো একটু জাল করতে হইব, তাই না? দুধ বেশি করে জাল করা, বেশি করে জাল করলে কিন্তু আসলে টেস্টটা আসে। তো ওই যে আদা এগুলো সব দিয়ে আমি একটা যখন বলক আসবে তখন এইখানে আমার গাছের তুলসী পাতা দিয়ে দিলাম। তুলসী পাতাটা দিলে সুন্দর একটা অ্যারোমা আসে, আপনার বাসায় না থাকলে প্রবলেম নাই। তো এই ফাঁকে যেটা করব, আমি এইখানে অল্প একটু পানি নিয়েছি, তারপর আমি এইখানে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা ভালো মতো মিক্স করে নেব। গুঁড়া দুধের চা কিন্তু সব থেকে বেশি মজা হয়, আমার কাছে ভালো লাগে, আমি জানি না আর কার কাছে কেমন লাগে। তো এটাকে ভালো মতো মিক্স করে নিলাম। এটাকে এভাবে ভালো মতো মিক্স করে নিলে হবে কি, যখন আপনি পরবর্তীতে অ্যাড করবেন লিকারের সাথে, এটা কিন্তু দলা পাকিয়া থাকবে না জায়গায় জায়গায়। আর এই দিকে দেখেন, আদাতে থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার বের হয়েছে। তো আমি প্রায় 4 মিনিটের মতো কিন্তু আদাটাকে এইরকম জাল করে নিছি আদা পানি। তারপরে এখানে আমি 1 কাপ পানির জন্যে আমি এইখানে 1 টেবিল চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিলাম। ভাই দুধ চা মানেই আমার কাছে বেশি করে চা পাতা আর বেশি করে দুধ দেওয়া লাগবে। যদি বেশি করে চা পাতা আর বেশি করে দুধ না দেই তাহলে সেটা কিসের দুধ চা হইল? তো চা পাতা দিয়ে কিন্তু আপনি প্রায় 3-4 মিনিট জাল করবেন, মিডিয়াম টু লো আছে। 3-4 মিনিট পর সেই যে দুধটা গুলিয়ে রাখছেন সেটা দিয়ে দেবেন। এখন এটা কিন্তু আর একটু সুন্দর কালার আসতে হবে, আর একটু জাল করতে হইব। তো আরও 2-3 মিনিট এটাকে ভালো মতো একটু জাল করে নেব মিডিয়াম আছে। আর এই পর্যায়ে কিন্তু কিচেন রুম থেকে বাইরে যায়েন না, তার মানে রুমের বাইরে কিচেন রুম থেকে, তাহলে কিন্তু সব একদম পড়ে যাবে। আমি যে কাজটা করি সব সময়, আমার চাটা দিয়ে আমি অন্য রুমে চলে যাই আর সব পড়ে যায়, তারপর আমার আম্মা যেন আমার ইচ্ছা মতো বকে। তো দাঁড়ায় থাকবেন সামনেই। তো আমার চা কিন্তু হয়ে গেছে, আমি আরও 3 মিনিট জাল করে নিছি। এখন কাপের মধ্যে একটা ঢেলে দিচ্ছি, আর এই চার মধ্যে কিন্তু চিনি দেওয়া যাবে না। চিনি কেন দিব না, কারণ যেহেতু এটা রসগোল্লার চা, এমনিতেই রসগোল্লাটা দিলে মিষ্টি হয়ে যাবে, তো আর চিনি দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? তো এইটা যেহেতু রসগোল্লার চা, একটু ভাপসাপের ব্যাপার আছে, তাই না? তো এরকম একটা মাটির একটা কাপ আমি নিয়ে নিছি, তারপর একটা আইসক্রিমের একটা কাঠি নিয়ে নিছি, ঠিক আছে? এটা এরকম আমি ফেসবুকে আর কি আমি দেখছিলাম যে এরকম কাঠি দিয়ে দিয়ে মিষ্টিটা চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খায়। তো আইসক্রিমের একটা কাঠি লাগবে, আর তারপর এই চাটা ঢেলে দিলাম। মিষ্টিটা কিন্তু পুরোটা ভাঙবে না, জাস্ট মাঝখান থেকে মিষ্টিটা একটু ভেঙে তারপর চাটা দিয়ে দিবেন। এখন কথা হয়েছে কিভাবে খাবো, তো ফার্স্টে একটু মিষ্টিটাই খাই। মিষ্টির এখন আমার কাছে কেমন লাগছে আমি সেটা আপনাদের বলবো, মিষ্টি তো মিষ্টি, সেটা কেমন লাগবে। তো একটু আমি চা চুমুক দিয়ে দেখলাম, চাটার মধ্যে একটা এই যে রসগোল্লাটা যে দেওয়ার কারণে একটা রসগোল্লার ফ্লেভার চলে আসছে। আর চাটা কিন্তু অলরেডি মিষ্টি হয়ে গেছে চিনি না দেওয়ার পরেও, আর রসগোল্লাটার টেস্ট রসগোল্লার মতোই আছে। ভাই আমি জানি না, আমি বুঝি না যে সেই রেস্টুরেন্টে কেন এইভাবে বিক্রি করে আর এটা কেন এত ফেমাস টেস্ট। চাটা যদি আপনি এমনি খান, এমনিতেও খাইতে পারবেন, খুবই মজা চাটা, খুবই মজা। বাট রসগোল্লা দিয়ে চা খাওয়ার কাহিনী আমি বুঝি নাই, আপনারা বুঝতে পারলে আমারে বললেন, ঠিক আছে?
আর এইদিকে আমার পুত্র ধন চা খাচ্ছে, তার আবার মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ, তো ওর কাছে তো একদম সেই লাগছে সেই। তো ও খুব মজা করে খাইছে। আর যারা এভাবে মিষ্টি দিয়ে খাবেন না, তারা এমনিতে কিন্তু চাটা খেতে পারেন। চা সত্যি কথা বলতে চাটা খুব মজা হয়েছে, আপনারা চাটা এমনিতে খাবেন যারা মিষ্টি দিয়ে খাবেন না, আর মাঝে মধ্যে এভাবে বানায় খাবেন যখন বন্ধু বান্ধব মিলে সবাই একসাথে হইবেন, একটু মুজ মাস্তি করবেন, তখন এইভাবে একটু বানায় খাবেন, একটা অন্য ধরনের ফিল আসবে, তাই না? আর আজকে চা বানাইতে বানাইতে অনেক ফাও পেঁচাল পারলাম, অনেক আজাইরে পেঁচাল, আমি জানি অনেকের কাছেই ভালো লাগবে না। আরে ভাই, এই সব সময় তো রেসিপি দেই আপনাদের, তাই না? মাঝে মধ্যে তো আপনাদের সাথে একটু গল্প গুজব করতে পারি, তাই না? অনেকেই বুঝে না, আমি বুঝি না কেন এমন, আপনারা একটু গল্প গুজব করলেই বলে না আফা তাড়াতাড়ি রেসিপি দেন, এত পেঁচাল ভালো লাগে না, কিচ্ছু বলার নাই। সো আমার আজকের এই পাগলা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কী করতে হবে বলেন? বেশি বেশি করে শেয়ার করতে হবে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজে এখনও লাইক ফলো কিছু দেন নাই, তারা প্লিজ আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার পাগলা পাগলা টাইপের রেসিপি পেতে আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।